বন্ধুরা, আমরা গল্পের টিকা বিশ্লেষণ করছিলাম। ঠিক এর আগের ভিডিওটাতে তোমরা আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি করেছিল নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে এই লাইনটিকে ব্যাখ্যা করেছি, এবং এই লাইনটিকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা যে গল্পটি বলেছি সেটি হচ্ছে যে মমতাদি যখন ছোট ছেলেটির সাথে স্নেহের একটা বহিঃপ্রকাশ ঘটাতে মত্ত ছিল, তখন যখন ছেলেটির মা চলে আসে তখন তার কপালে মমতাদি চুমু খেয়েছিলেন, এবং সেটি হচ্ছে এটি বোঝানোর জন্য যে নিজের ছেলের মতোই আমি আপনার ছেলেকেও ভালোবাসি। এবং তখনই তার মা যেটি বলেছিলেন সেটা হচ্ছে যে বেশি আশকারা দিও না, এ তোমাকে জ্বালিয়ে মারবে। অর্থাৎ ছোট ছেলেটি যে মা, তিনিও এই ব্যাপারটিকে খুব সাধারণভাবে নিয়েছেন, এবং তিনি মমতাদিকে তার যে স্থানটি তিনি প্রতিষ্ঠা করার চিন্তা করছিলেন বা তিনি যে অবস্থানটি দেখানোর চেষ্টা করছিলেন সেই অবস্থানটিকে ছোট ছেলেটির মা অর্থাৎ আমাদের গৃহকর্ত্রী মেনে নিয়েছেন। ঠিক এই ব্যাপারটি দেখেই মমতাদির চোখ দিয়ে দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপটপ করে পড়ল। এখন লেখক কেন চোখের পানিকে দুর্বোধ্য রহস্য বলেছেন এবং তার চোখ দিয়ে কেনই বা দুফোঁটা চোখের পানি পড়েছিল, অনেকগুলো প্রশ্ন, তাই না? তো প্রশ্নগুলোর উত্তরে আমরা প্রথমত যে জিনিসটি দেখব সেটি হচ্ছে, এখানে তার বলতে তো আমরা সহজেই বুঝতে পারছি যে মমতাদির কথা বলা হয়েছে। তো মমতাদি যখন দেখলেন, সাধারণত এই ধরনের আদরের বহিঃপ্রকাশগুলোতে বাড়ির যারা গৃহকর্ত্রী রয়েছেন তারা রাগ করেন যে তার ছেলের সাথে বা তার বাচ্চার সাথে কেন মেলামেশা করছি, কিন্তু যখন দেখা গেল ছোট বাচ্চাটির মার এই ব্যাপারটিতে কোনো সমস্যা নেই, তখন মমতাদি তার আত্মসম্মান বোধে কোনো আঘাত ফিল করেননি এবং তিনি বুঝেছেন যে বাড়ির গৃহকর্ত্রী তাকে নিজের মানুষদের মতোই দেখেন, যার কারণে আবেগে মমতাদির মনে আবেগের যে ঘনঘটা সেই ঘনঘটা থেকে তার চোখে পানি চলে এসেছিল। এবং দুর্বোধ্য রহস্য যে কারণে বলা হয়েছে, দুর্বোধ্য রহস্যটি বলা হয়েছে এই কারণে যে যেই ছোট ছেলেটি গল্পটি ব্যাখ্যা করছে সে আসলে তখন বুঝতে পারেনি কেন মমতাদির চোখে পানি চলে এসেছে, যার কারণে লেখক সেই ছোট ছেলেটির যে চরিত্রটি সেই চরিত্রটিকে আরও রিয়েলিস্টিক করে তুলতে তার যে আসলে কেন মমতাদির চোখে পানি এসেছে সেটি যে বোঝার কথা না, সেই ব্যাপারটিকে আরও পরিষ্কার করার জন্য মমতাদির এই আবেগের বহিঃপ্রকাশকে দুর্বোধ্য রহস্য বলেছেন। তো বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কেন আসলে মমতাদির চোখের পানিকে দুর্বোধ্য রহস্য বলা হয়েছে, এবং দ্বিতীয়ত কেন আসলে মমতাদির চোখে পানি চলে এসেছিল।